বাংলাদেশ একটি মুসলিম দেশ প্রায় 90-95% মুসলমান বাস করে এই দেশে অথচ এই দেশের গণমাধ্যম কথা বলছে টোটালি মুসলমানদের বিরুদ্ধে আমরা আমাদের গণমাধ্যম টেলিভিশনের দিকে যদি তাকাই আমরা কি দেখছি কোন মুসলমানের চরিত্র কি আমাদের গণমাধ্যমে আছে আমাদের গণমাধ্যম সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলছে ইসলামকে বিদ্বেষ এবং কটূক্তি করছে কেন ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব ভিডিওটি শুরু করার আগে যে সালাম দিয়েছি এই সালামটা নিয়েও এখন প্রশ্ন উঠছে বাংলাদেশে অর্থাৎ কেমন এক মুসলিম দেশ বাংলাদেশে বাস করছি যেখানে আমরা সালাম দিতেও পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যার নামটি শুনলেও বুঝবেন তিনি একজন মুসলিম শিক্ষক তিনি একটি গণমাধ্যমে বসে সরাসরি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে সালাম শুদ্ধ করে দেয়া নাকি জঙ্গিবাদ এবং জামাত ইসলামের একটি চরিত্র আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেখুন ভেরি ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামাতারি পুরো বিএনপি জামাতারি মাসলার মধ্যে শেখানো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ এটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে মানে এডুকেটেড মহিলাদের এই যে রিক্রুটমেন্ট আমরা জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করা অর্থাৎ যারা শুদ্ধ করে সালাম দিবে যারা শুদ্ধ করে আল্লাহ হাফেজ বলবে তারা হয় জঙ্গি অথবা জামাতের নেতা কর্মী প্রশ্ন হচ্ছে এই সালামটি কি জামাতের সম্পদ নাকি মুসলমানদের সম্পদ এই সালাম দেয়া কি মুসলমানের চরিত্র নাকি জামায়াত ইসলামের চরিত্র এখন আমাদের এইসব আতেল মাথামোটা শিক্ষকরা ইসলাম ধর্মটাকে জামাতের পকেটে দিয়ে তারা কেবল নাস্তিক্যবাদকে তাদের পকেটে রেখেছে এর কারণ কি প্রায় 49 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে পৃথিবীর প্রত্যেকটা দেশ জানে বাংলাদেশ একটি মুসলিম দেশ কিন্তু আমরা তো জানি বাংলাদেশের ভেতরে মুসলমান চরিত্রটি কিংবা ইসলাম ধর্মটি কতটা বেকায়দায় আছে আমরা আমাদের গণমাধ্যমগুলোর সংবাদে গণমাধ্যমগুলো টক শো গণমাধ্যমে আমাদের নাটক সিনেমা যদি দেখি তাহলে প্রশ্ন প্রত্যেকেরই জাগবে আদৌ কি বাংলাদেশ মুসলিম দেশ একটি মুসলিম দেশ বাংলাদেশ অথচ সেই বাংলাদেশের টেলিভিশনে বসে সাহারিয়ার কবির খুশি কবিরদের মতো মানুষেরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছে যেহেতু আমি নমুনা দিতে পারি এই রকম সুন্দর বই এটা দেখেছেন আপনারা এরকম এত সুন্দর পাঠ্য বই মানে কিন্ডারগার্টেনের জন্য এগুলো তৈরি হচ্ছে ছবি মানে কি চার কালারের ছবি স্বভাবে দেখাতে পারি এই যে আমাদের কোমলমতি শিশুদের যখন স্কুলে পড়ানো হচ্ছে শরেয়তে উজু করো শরিয়াতে আজান হয়েছে নামাজ পড়ো এরকম শিক্ষা দেয়া হচ্ছে তখন এই বিষয়গুলোকে নিয়ে তারা প্রশ্ন তুলছে বিষয়টা কি এখানে পড়ানো হচ্ছে অতে অজু করে পাক হও আজান শুনে জামাতে যাও তারপর কোরআন পড়ো দিনে রাতে খোদার রহমত পাবে তাতে সরকারি বই না ছবি স্বভাবে দেখাতে পারি এই যে বিষয়টা কি সরকারের না আমাদের শিশুরা পড়ছে সরকার হোক বেসরকারি হোক আমাদের শিশুরা এই বই পড়ছে মাদ্রাসা ব্যাপকভাবে আমরা জরিপ করেছি কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটোতেই ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা 4-5 এর ছেলেদেরকে আমরা জিজ্ঞেস করছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা কিছু ছেলে বললো যে কি জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয় না এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা হিন্দুর লেখা আর বেশিরভাগ বললো গান গাওয়া হারাম সেজন্য আমরা গান গাই না কিন্তু তার সে তো বেড়ে উঠছে এইভাবে এবং সেই শিশুটি কিন্তু বড় হয়ে হোলি আর্টিজানের ঘটনা ঘটাচ্ছে এবার ভাবেন বাংলাদেশ কেমন মুসলিম দেশ বাংলাদেশের গণমাধ্যম কতটা মুসলিম বান্ধব কিংবা কতটা মুসলমানদের জন্য উপযোগী যে গান ইসলামী শরীয়তে কি আজকে হারাম বলা হয়েছে গান এবং বাদ্যকে এখন কি এগুলো শেখানো যাবে না আলেম সমাজ মসজিদের মেহরাবে ওয়াজ মাহফিলের মঞ্চে এবং বইপত্রে কি তাহলে বাচ্চাদেরকে নিষিদ্ধ জিনিসগুলি বর্জন করার কথাগুলো বলতে পারবে না তাহলে আমরা কি করে বলতে পারি বাংলাদেশ 90-95% মুসলমানের দেশ আমরা কেবল নামে মুসলমান হয়েছি কিন্তু আমাদের ভেতরে মুসলমানিত্বের সত্যিকার অর্থেই অনেক বড় অভাব রয়েছে আমাদের বাইতুল মুকাররমের মতো একটা পবিত্র মসজিদকে তারা আগুনে পুড়িয়ে দিয়েছে তারা কুরআন শরীফ পুড়িয়ে দিয়েছে হাজার হাজার কুরআন শরীফ আমরা দেখেছি যারা কুরআন শরীফ বিক্রি করেন তো সেদিন তাদের আহাজারি তাদের কান্না আমরা কিন্তু দেখেছি সেই হেফাজতে ইসলামের যাদের আজকে বিচার হওয়ার কথা
তারা আজকে কি নাশ ফলন করছেন। আমাদের দুঃখ হয় যে কিছু রাজনৈতিক দল তারাও আবার তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করবার চেষ্টা করছেন। যে দেশের প্রধান দুইটি দলের নেত্রী নিজেকে ইসলামের অনুসারী হিসেবে স্বীকার করেন, যে দেশের প্রধান দুইটি দলের নেত্রী ক্ষমতায় আসার আগে নির্বাচনের শুরুতে হযরত শাহজালালের মাজারে গিয়ে কবর জিয়ারত করেন, প্রার্থনা করেন এবং ক্ষমতায় আসার জন্য দুহাত তুলে দোয়া করেন, সেই দেশে আমাদের টেলিভিশনগুলোতে বসে আমাদের এসব নাস্তিক ব্যক্তিরা কীভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, এই দেশটিকে কীভাবে একটি সেকুলার নাস্তিক্যবাদ রাষ্ট্রের দিকে নিচ্ছে আমাদের তথাকথিত সুশীলরা, সেই ব্যাপারে আমরা অনেকেই সজাগ নেই। লুটপাট করেছে হেফাজত, কোন ব্যাংকের এনুয়াল রিপোর্টে এই কথা আসছে যে ওই রাতে আমাদের এই ক্ষতি হয়েছে? কোরআন পড়িয়েছে, আমরা কোরআন পড়িয়েছি, কোরআনের জন্য আমাদের অবদান, এটা শুধু ভিত্তিহীন না, এটাকে মিথ্যাচার বলবো আমি। আলেম ওলামারা কখনোই কোরআন পড়াতে পারে না, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। আমাদের আলেম সমাজ নিজেদেরকে নিয়ে যতটা বিতর্ক তৈরি করছেন এসব নাস্তিকদের বিরুদ্ধে তারা ততটা সচেতন নন। আমি মনে করি এজন্য আমাদের আলেম সমাজেরও বড় অংশের দায় নিতে হবে। আমাদের আলেম সমাজ একে অপরের দল নিয়ে বিভক্তি সৃষ্টি করছেন, কিন্তু এসব নাস্তিকদের বিরুদ্ধে তারা কখনো এক হচ্ছেন না, ঐক্যবদ্ধ হচ্ছেন না। এই শাহরিয়ার কবিরা বাংলাদেশের টেলিভিশনগুলোতে আজকে নতুন নয়, তারা যুগের পর যুগ ধরে এই নাস্তিকবাদ প্রচার করছেন, ইসলামকে কটূক্তি করছে। আজ পর্যন্ত এদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়নি, এদেরকে বয়কটের ঘোষণা আসেনি, আলেম সমাজরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, এদের বিচার চায়নি। বাংলাদেশের প্রথম যে নাটক সিনেমাগুলো তৈরি হয়েছে সেই নাটক এবং সিনেমাতে রাজাকার একটি চরিত্র তৈরি করা হয়েছে, যেখানে দেখা গেছে যে রাজাকার মানে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে এতগুলো দাড়ি। প্রশ্ন হচ্ছে এই রাজাকার চরিত্রটা দিয়ে বাংলাদেশে ক্রমান্বয়ে কিভাবে আলেম সমাজকে ছোট করেছে এদেশের নির্মাতারা। এখন যারা একাত্তর দেখেছেন, যারা স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, তারা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশের রাজাকাররা কেবল পাঞ্জাবি, টুপি এবং দাড়িওয়ালা ছিলেন? কিন্তু আমরা সরকারের রাজাকার তালিকা যা দেখেছি তাতে দেখেছি অধিকাংশ মানুষই আলেম ছিলেন না, অধিকাংশ মানুষ টুপি, পাঞ্জাবি এবং দাড়িওয়ালা ছিলেন না। তাহলে এই বাংলাদেশের গণমাধ্যমে, বাংলাদেশের নাটক সিনেমায় কেন ধারাবাহিকভাবে এই আলেম সমাজকে খাটো করা হয়েছে রাজাকার চরিত্রের রূপ দিয়ে? শরীর খারাপ করছে। শুধু রাজাকার চরিত্রের রূপ দিয়ে নয়, বাংলাদেশের নাটকগুলোতে সবসময় খারাপ চরিত্রগুলোকে রূপদান করা হয়েছে দাড়ি, টুপি এবং পাঞ্জাবির মাধ্যমে। যে দেশের 90-95% মুসলমান বাস করছে সেই দেশের গণমাধ্যম এভাবেই আলেমদেরকে যুগের পর যুগ ছোট করছে, খাটো করছে এবং কটূক্তি করছে। ধরুন প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি, ভারত যখন তাদের মুভিতে কোনো মুসলমান চরিত্র তৈরি করে তখন আমরা দেখি সেই চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে নাটকের নায়ক কিংবা নায়িকা যদি মুসলিম চরিত্রের হয় তাকে খুব সৎ দেখানো হয়, নায়িকা যদি মুসলিম হয় তার মাথায় হিজাব দেখানো হয়, তার জামা কাপড়ের সেই অবস্থাটাও অন্যরকমভাবে তারা প্রকাশ করে। আমরা আমাদের নাটক কিংবা সিনেমার দিকে যদি তাকাই তাহলে কখনো মনে হবে না এটি মুসলিম দেশ। আমাদের সিনেমা যদি দেখা হয় তাহলে আরো ভয়ঙ্কর অবস্থা সেখানে। আমাদের নায়িকাদের পোশাক, আমাদের সিনেমার যে গল্প, সেখানে কখনোই মনে হয় না এটি একটি মুসলিম দেশ। কিন্তু এই নাটকগুলো যদি বাইরের কোনো দেশের মানুষ দেখে তখন তাদের মাঝে অবশ্যই প্রশ্ন হবে যে বাংলাদেশ কি আদৌ মুসলিম দেশ? আমরা যুগের পর যুগ এই নাটক সিনেমা দিয়ে বাংলাদেশের মুসলিম সভ্যতাকে ধ্বংস করেছি, মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করেছি, কিন্তু এই বিষয়ে কেউ কখনো কথা বলেনি। কথা বলবেটা কে? আমাদের গণমাধ্যম? আমাদের গণমাধ্যমের দিকে তাকান, প্রায় 30-35টা টেলিভিশন এই মুহূর্তে বাংলাদেশে সম্প্রচার চালাচ্ছে, কিন্তু আমাদের সেই টেলিভিশনগুলোর দিকে তাকান, টেলিভিশনের টকশোর দিকে তাকান, কী মনে হচ্ছে?
আমাদের টেলিভিশন টক শোগুলোর প্রধান দায়িত্ব হলো কী করে আলেম সমাজকে খাটো করা যায়, কী করে মুসলমানদের হৃদয়ে বা মুসলিম ধর্মকে আঘাত করা যায়। আমরা 71 টিভি বয়কটের ঘোষণা দিয়েছি। বাংলাদেশের কোন টেলিভিশনটি ইসলামের পক্ষে কথা বলছে? এবার প্রশ্ন করুন, বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নেই যারা ইসলামের পক্ষে কথা বলছে? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে, আমাদের সাথেই থাকুন।